পুজোর সানাইকে সঙ্গে নিয়ে এখন আমরা পৌঁছে গেছি একাত্তরপল্লী বৈশাখী সার্বজনীন দুর্গা উৎসব সমিতিতে। তাহলে চলুন এই পুজোতে আমাদের প্রথম বন্ধুকে ডেকে নিই। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি আমাদের প্রথম বন্ধুকে। দিদি কি নাম? আমার নাম শিখা সাহা। আচ্ছা, কি করেন আপনি? আমি হাউসওয়াইফ। আচ্ছা, আর তুমি কিন্তু আজকে আমাদের পরম্পরা আয়ুর্বেদের একজন সেলফি কন্টেস্টের একজন পার্টিসিপেন্ট। তোমার কিন্তু একটা সেলফি লাগবে, ঠিক আছে? নাও, নিজে নিজের একটা সেলফি তোলো তো, সুন্দর করে স্মাইল করে। এখন আমাদের সাথে পেয়ে গেছি একজন কাপল বন্ধুদের, আর দুজনকে দেখে মনে হচ্ছে দুজনে খুব নার্ভাস নাকি? কেন? না না, তুমি একটু নার্ভাস? নার্ভাস আর কি আছে, পাশে দাঁড়িয়ে রয়েছে বয়। আচ্ছা, এই যে দেখো, আমরা দুর্গাপুজো, দুর্গাপুজো মানে তার সাথে কিন্তু প্রেমটাও জড়িয়ে রয়েছে। তোমাদের প্রেমের গল্পটা একটু বলো তো। দুর্গাপুজোর সময় যা হয় আর কি, একটুখানি বাড়ি থেকে সময়টা একটু বেশি পাওয়া যায়, তাই একসাথে সময় কাটানোটা একটু বেশি, অনেক আড্ডা, অনেক গল্প গুজব, খাওয়া দাওয়া, একটু ঘুরে বেড়ানো, ঠাকুর দেখা। বাহ, আচ্ছা এইটা আগে বলো যে তোমাদের কি লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ? কতদিনের লাভ কাম অ্যারেঞ্জ? আচ্ছা বাহ, তাহলে তো বিয়ের আগে নিশ্চয়ই দুর্গাপুজোতে দুজনে ঘুরতে বেরিয়েছো একসাথে। আচ্ছা, আজকে আমাদের পরম্পরা আয়ুর্বেদের সেলফি কন্টেস্টে তোমরা দুজনেই কিন্তু ইকুয়ালি পার্টিসিপেন্ট। এবার আমার চাই হচ্ছে তোমাদের দুজনের একটা সুন্দর রোম্যান্টিক সেলফি। নাও আমি ফোন দিচ্ছি, দুজনে একদম, দাদা বৌদিকে একদম জড়িয়ে ধরে নাও, ধরে নিয়ে দুজনে একটা সুন্দর রোম্যান্টিক সেলফি নাও। পেয়ে গেছি আমাদের পরের বন্ধুকে, কি নাম বলো? বা তুমি মানে আমি তোমাকে যতটুকুনি দেখলাম ততটুকুনি তো তোমার একটা আলাদা পার্সোনালিটি আছে, আর যেটা খুবই ভালো, মানে পজিটিভ ভীষণ। আচ্ছা এবার বলো যে দুর্গাপুজো, দুর্গাপুজো কী করা হয় পুজোর সময়? দেখো সত্যি কথা বলতে, যবে থেকে বিয়ে হয়েছে আমাদের এই পাড়ার পুজো নিয়েই আমাদের কেটে যায়, আর পাড়ার বাইরে কয়েকটা পুজো আচ্ছা দেখতে যাই, আর একটু আমার নিজের মায়ের কাছে। এখন শুধু পুজোটা মানে এই হয়ে গেছে, বছর তিনেক আগে পুজোটা একটু অন্যরকম ছিল আর কি, বন্ধু বান্ধব আড্ডা নাচ গান এই করে পুজোটা কাটতো, বয়স হচ্ছে এখন জিনিস চেঞ্জ হচ্ছে। বয়সটা কোনো জাস্ট কথা না। হ্যাঁ, তবে হয় সময়ের সাথে সাথে আমাদের জীবনের অনেক কিছু বদলায় তো, তো সেটাই। আচ্ছা এবার একটা জিনিস বলো, নিশ্চয় প্রেম করে বিয়ে, তো পুজোর প্রেম নিয়ে একটু কিছু বলো। পুজোর প্রেম মানে আমাদের প্রেম টাইমটা খুব অদ্ভুত, বুঝলে তো? আমার স্কুল ফ্রেন্ড, আমরা এক স্কুলে পড়াশোনা করেছি নার্সারি টু ক্লাস টুয়েলভ। ইয়ে বাবা, যাদের পরম্পরা আয়ুর্বেদেরই একটা সেলফি কন্টেস্ট হচ্ছে যেখানে তোমাকে পার্টিসিপেট করতে হবে। আমি তোমাকে ফোন দিচ্ছি, নিজের সুন্দর দুটো সেলফি তোলো। নিশ্চয়ই পেয়ে গেছি আমাদের পরের বন্ধুকে। দিদি কি নাম বলো তোমার? ঈশিতা মুখোপাধ্যায়। আচ্ছা, আর কি করো তুমি? আমি মিউজিক থেরাপি নিয়ে কাজ করছি। বাহ, আর এই পুজোর সাথে কিভাবে যুক্ত তুমি? আমি আসলে এই অঞ্চলেরই মেয়ে এবং এই অঞ্চলের বউ। বাহ, এবার আমাকে একটা জিনিস বলো যে তুমি কি পরম্পরা আয়ুর্বেদের ব্যাপারে কিছু জানো? আমি শুনেছি এবং আমি কিছু বিজ্ঞাপনও দেখেছি। আচ্ছা, আমার আসলে এটা জানার আগ্রহ ছিল, আমি দেখেছি আমার নিজে অ্যাপ্লাই করে রেড কার্পেট বডি অয়েল আমি ওনাদের ব্যবহার করি, কারণ আমার যত আমি এজ করছি, যত আমার এজিং হচ্ছে, আমার এজিংটা আরো গ্রেসফুলি হচ্ছে বিকজ অফ রেড কার্পেট বডি অয়েল। আমার ড্রাই স্কিন হয়ে গেছিল এবং আমারটা আস্তে আস্তে অনেক ভালো হচ্ছে, মানে এখন তুমি অনেকটা বেটার ফিল করছো। বাহ, এই মুহূর্তে পেয়ে গেছি আরো এক কাপল বন্ধু। আচ্ছা দুজনের নাম বলো। আমার নাম অভিজিৎ। ওকে, বাহ, এবার একটা জিনিস বলো যে প্রেম করে বিয়ে নাকি বিয়ের পরে প্রেম? বিয়ের পরে প্রেম। তো দুর্গাপুজোতে প্রেমের কি স্মৃতি আছে দুজনের একসাথে? কিভাবে জানো বলো তো পরম্পরা আয়ুর্বেদের নাম?
পরম্পরার ফুল প্লাস অনেক বেটার মানে আস্তে 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 মানে ঠিক হতে থাকলো বিকাশিটা একদম। তারপরে পেয়ে গেছি আমাদের পরের বন্ধুকে, পরম্পরা আয়ুর্বেদের সেলফি কনটেস্টের জন্য। কি নাম তোমার? আচ্ছা, এখানেই থাকো? আচ্ছা, বিয়ের পর? বাহ, খুব ভালো করে পুজো কাটাও। পেয়ে গেছি আমাদের পরের বন্ধু, আমাদের দিদিকে। কি নাম দিদি? আচ্ছা, আমি কিন্তু শুনেছি এই যে নারী শক্তির পুজোর তুমি হলে প্রেসিডেন্ট, তো কেমন লাগছে? আমি নতুন এসেছি এই পাড়ায়, আর আমি এখানে প্রেসিডেন্ট এরা বানিয়েছি, আমাকে খুব ভালো লাগে, আমাকে খুব ভালোবাসে, আর আমার মানে এই জায়গাটাই আমার খুব পছন্দ। আমাকে একটা জিনিস বলো, সবার থেকে সহযোগিতা পাচ্ছ? হ্যাঁ, সব আমার এই ভাই বোনরা যারা যারা আছে আমাকে খুব সম্মান করে, খুব ভালোবাসে, তাই জন্য এরা আমাকে প্রেসিডেন্ট বানিয়েছে। খুব ভালো, এরা ভীষণ ভালো, আর ভীষণ পুজোটাকে নিয়ে এরা খুব মানে একদম সব মহিলারা মিলে একতা হয়ে দারুণভাবে পুজোটা করে। একদম, খুব ভালো করে পুজো কাটাও তুমি। পরম্পরা আয়ুর্বেদের নাম শুনেছো তুমি? হ্যাঁ, খুব ভালো করে শুনেছি। আচ্ছা, আমার মনে হয় যে তোমার কিন্তু পরম্পরা আয়ুর্বেদের একটা মেডিসিন এখন খুবই দরকার। তাহলে আফটার পুজো স্টার্ট করছো? একদম, পুজোতে খেয়ে নাও বিন্দাস, আফটার পুজো একটুখানি ডায়েট করতে হবে আর ওই লঘুতা, বাস, আর তাহলে কোনো চিন্তা নেই। আর আমাদের পরম্পরা আয়ুর্বেদের সেলফি কনটেস্টের জন্য আমি তোমাকে বেছে নিয়েছি, তাই তোমাকে যেটা করতে হবে একটা সুন্দর সেলফি তুলতে হবে নিজের। পরম্পরা আয়ুর্বেদের সেলফি কনটেস্টে পেয়ে গেছি আরও এক কাপল বন্ধুকে। কি নাম তোমাদের দুজনের? বাহ, দুজনেই কি এই পাড়াতেই থাকা হয়? একদম, তো এই দুর্গাপুজোর সাথে তোমরা নিশ্চয়ই যুক্ত, মানে পুজোর পাঁচ দিন কি এখানেই থাকা হয় নাকি ঘুরতে বেরোনো? না না, একদম এই পাড়াতে, মানে এই পুজোটা ছেড়ে, মানে প্রচণ্ড বা একদম সুন্দরভাবে একদম জড়িত এটার সাথে। বাহ, খুব সুন্দর করে ভালো করে এইখানেই ভালো করে আনন্দ করে কাটাও। আর আমাদের পরম্পরা আয়ুর্বেদে সেলফি কনটেস্ট চলছে, তো তোমাদের দুজনের একটা সুন্দর সেলফি চাই একসাথে। কেন দুজনে একসাথে একটা ফটো না? আর তোমরাও যারা পরম্পরা আয়ুর্বেদের সেলফি কনটেস্টে পার্টিসিপেট করতে চাও, তারা হোয়াটসঅ্যাপ করতে পারো নিজেদের সেলফি বা পোর্টফোলিও 9830339390 এই নাম্বারে। তোমাদের সবার জন্য থাকবে অনেক অনেক আকর্ষণীয় পুরস্কার।